ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। আমরা আপনাদের বাঁকুড়া এবং জলপাইগুড়ির ছবিটা দেখালাম, এবার দেখাচ্ছি বীরভূমের ছবি, যেখানে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু হয়ে গিয়েছে। বীরভূমে দেখতে পাচ্ছেন সেই ছবি, পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চের ছবি। বীরভূমে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে টহলদারি চলছে কেন্দ্রীয় বাহিনীর, এবং আমরা জানি যে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অশান্তি না ছড়ায় সেদিকে কেন্দ্রীয় বাহিনী কড়া ব্যবস্থা এবং কড়া নজরদারি থাকছে বলে কিন্তু জানা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, সাধারণ মানুষকে আশ্বস্ত করতে টহলদারি কেন্দ্রীয় বাহিনী। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিস্তীর্ণ এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনী টহলদারি শুরু করেছে বীরভূমে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ বীরভূমে, পঞ্চায়েত নির্বাচনের কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে আসতে শুরু করেছে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত নির্বাচনের আগে। তবে বীরভূমের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সকাল থেকে শুরু হয়েছে টহলদারি কেন্দ্রীয় বাহিনীর। সামনে পঞ্চায়েত নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং যাতে আর কোনো রকমের অশান্তি না ছড়ায়, অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বীরভূমে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বীরভূমে, কি দেখছো সকাল থেকে? দেখো, একেবারে তাই ইন্দ্রাণী, তুমি জানো যে এই যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বা ভোট, সেই ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে কিনা তুমি জানো যে চূড়ান্ত পর্যায়ে একটা আইনি জটিলতা ছিল এবং অবশ্যই শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী দিয়েই কিন্তু কার্যত পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছিল। খুব স্বাভাবিকভাবেই দেখো রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বিশেষ করে বীরভূম, তুমি জানো যে বীরভূম অত্যন্ত অতি স্পর্শকাতর একটি জেলা এবং অবশ্যই বলা যেতে পারে যে বীরভূম মানেই অনুব্রতন মণ্ডলের নাম উঠেছে এবং তুমি জানো যে নির্বাচনকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে বীরভূমে অবাধ এবং সুস্থ নির্বাচন করার একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী এবং অবশ্যই রাজ্য পুলিশের কাছে। খুব স্বাভাবিকভাবে দেখো এদিন যে চিত্র উঠে এলো, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে বীরভূমের বোলপুর কেষ্টমন্ডলগড়, সেই বোলপুর থানার অন্তর্গত রায়পুর সুপুর যে অঞ্চল, সেই অঞ্চলের রায়পুরের বিভিন্ন গ্রামে বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে তারা কিন্তু রুট মার্চ শুরু করে দিয়েছে। যে ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে বোলপুরের যিনি এসডিপিও রয়েছেন নিখিল আগরওয়াল, বোলপুর থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং তারা রায়পুর, সেনকাপুর, কাকুটিয়া বিভিন্ন যে গ্রাম, সেই গ্রামে কিন্তু সকাল থেকে কিন্তু রুট মার্চ করতে তারা কিন্তু শুরু করেছে এবং অবশ্যই দেখো সকাল থেকেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন, নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা পথ চলতি যারা মানুষ তাদের সঙ্গে তারা কথা বলছেন এবং অবশ্যই তাদেরকে নিরাপত্তার বিষয়টা কিন্তু সুনিশ্চিত করছেন এবং আশ্বস্ত করছেন যে আপনারা গণতন্ত্রর যে শ্রেষ্ঠ উৎসব অর্থাৎ নির্বাচনের যে ভোট উৎসব, সেই উৎসবে আপনারা অংশগ্রহণ করুন, আপনারা বুথে গিয়ে ভোট দেবেন, আপনাদের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের, কোথাও কিছু সমস্যা রয়েছে কিনা এই সামগ্রিক বিষয় নিয়েও কিন্তু জেনে নিচ্ছেন এবং তারা কিন্তু যদি প্রশ্নটা করো একবার ইন্দ্রাণী, তাতে কি সাধারণ মানুষ আশ্বস্ত তারা যেভাবে কথা বলছেন? দেখো প্রথমেই দেখো যেটা আমরা দেখতে পেলাম যে ছবি উঠে আসছে, প্রথমত হচ্ছে সাধারণ মানুষ যাদের সঙ্গে কথা বলছেন, সাধারণ মানুষ বলছেন যে কেন্দ্রীয় বাহিনী এসে ঠিক আছে, কিন্তু কতটা যে সুস্থ নির্বাচন হবে তারা কিন্তু আশঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন যে অবশ্যই কেন্দ্রীয় বাহিনী এসে তাহলে তো ভালো কথা, তাহলে অশান্তির যে পরিবেশ তৈরি হবে সেটা কিছু থেকে হয়তো অব্যাহতি পাওয়া যেতে পারে, কিন্তু মানুষ কিন্তু এখনো পর্যন্ত ভীত সন্ত্রস্ত রয়েছে। সেই পরিবেশটাই, সেই জায়গাটাই কিন্তু তাদেরকে সাধারণ মানুষকে, ভোটারদেরকে কিন্তু আশ্বস্ত করছে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী জেলার এই যে রায়পুর সুপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম, যে গ্রামগুলোর নাম তোমাকে বললাম, রায়পুর, সুপুর, সেনকাপুর, বিভিন্ন গ্রাম, সেই গ্রামে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু রুট মার্চ শুরু করে দিয়েছে এবং মানুষের সঙ্গে কিন্তু কথা বলছেন। ইন্দ্রাণী, ধন্যবাদ মনা। কথা বলছিলাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। আপনারা দেখাচ্ছি বীরভূমের ছবিটা, যেখানে কেন্দ্রীয় বাহিনী টহলদারি এবং রুট মার্চ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তারা টহলদারি চালায় এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।